রাজ্যে যান দুর্ঘটনায় মৃত্যুর হার কমানোর জন্য 1 সেপ্টেম্বর শুরু হয়েছে দ্বিচক্র বাইক চালক ও আরোহী দুজনের হেলমেট ব্যবহার করা। এখন থেকে দ্বিচক্র বাইক চালকদের দুজনেরই হেলমেট ব্যবহার করা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। সেই মোতাবেক সোমবার থেকে গোমতি জেলাতে চালু হল হেলমেট ব্যবহার। যারা হেলমেট ব্যবহার করবেন না তাদের আইনি পদক্ষেপে 1000 টাকা ফাইন করা হয়। গোমতি জেলার উদয়পুর মহকুমা ট্রাফিক ইউনিট ইনচার্জ অর্জুন কুমার দেবনাথ এ বিষয়ে জানান। সেটা এই রুলটা আগের থেকেই আছে, এখন আমরা এটা নতুনভাবে প্রচলন করছি। তা না আমরা ইনসিডেন্ট করছি না, তো আগরতলাতে সেটা চালু হয়েছে। আগরতলা কত লেগেছে? আগরতলা তারিখটা ঠিক মনে নেই, তবে আগরতলা থেকে সেটা চালু হয়েছে। মানুষের মধ্যে প্রথমে অ্যাওয়ারনেস একটা করার চেষ্টা করা হয়েছে, তারা অ্যানাউন্সমেন্ট করছে। আমাদের গোমতি ডিস্ট্রিক্টে বিশেষ করে উদয়পুরে আমরাও 1 সপ্তাহ পর্যন্ত তাদেরকে জনসাধারণদের অ্যাওয়ারনেসে কালকে আমি একটা অনুষ্ঠান করেছি, সেখানেও আমি এই সম্পর্কে বলেছি তাদের কাছে যে মানুষের মধ্যে যাতে সচেতনতা আছে। কারণ হলো বাইকে যদি প্যাসেঞ্জার একজন থাকে, তো যে বাইক চালায় তার থেকে বেশি সতর্কতা দরকার হলো যে তিনজন রাইডার থাকে তার। তো আমাদের এখানে তো দেখা যায় অ্যাক্সিডেন্ট হলে পরে যে চালায় তার থেকে পিছনে যে থাকে তার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা একটু বেশি। তো যার যার নিজের জীবনের প্রয়োজনেই পড়া উচিত। তো 1 সপ্তাহেরও বেশি আমরা মানুষের ভিতরে সচেতনতা আনার চেষ্টা করছি, আজকের থেকে সেটা লাগু হওয়ার কথা এবং করেছিও। আমি এখনই পুরা চক্কর দিয়ে এসেছি, দেখেছি যে বিভিন্ন জায়গাতে অনেকেই সেটা কিলিয়ন রেটার আছে, তার মাথা ফেলার আছে। এখনও কিছু কিছু লোক আছে যে যাদের ভিতরে সেই সচেতনতাটা এখনও আসেনি, সচেতনতা আছে। এবং যদি বাইক রাইডার ছাড়া পিছনে কেউ আছে তারাও হেলমেট পরিধান করতে সবার কাছে এই আবেদন। তিনি ব্যক্তিগত হবে ট্রাফিক লিসেন্স হিসাবে উঠে করে সবার কাছে এই আবেদনটা রাখি, সবাই যাতে তিনজন রাইডারদের থাকে কেউ যাতে হেলমেট পরিধান। যারা হেলমেট ব্যবহার করছেন তাদের জন্য কী আইন? যদি কেউ হেলমেট ব্যবহার না করে আমরা সচেতন করার চেষ্টা করছি, করার পরেও এটা একটা পেনাল্টির ব্যবস্থা আছে 1000 টাকা। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা 24x7।